हेलो गाइस अस्सलामु अलैकुम, आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। तो आमि अनेक भालो आछि। तो ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স আজকের এই নিউ ট্রেন্ডিং ভিডিওটি কিভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সবকিছু দেখিয়ে দিব। तो ভিউয়ার্স যারা যারা আজকের এই নিউ ট্রেন্ডিং এক্সএমএল ফাইল দিয়ে এরকম ইফেক্ট দিয়ে ভিডিওটি মেক করতে চান, তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তানভীর শর্টস এডিটস, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন, ফোর্থ আমাদের কিছু পিকচার। তো ভিউয়ার্স এই সব কিছু আমরা রেডি করে নিব, তাহলে ইজিলি আমরা ভিডিওটি মেক করতে পারবো। তো ভিউয়ার্স এই সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সবগুলো ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স এই সব কিছু ডাউনলোড করার পর আপনারা এবার এক্সএমএল ফাইলটি গুগল ড্রাইভ থেকে অ্যালাইট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে দিবেন। তো কীভাবে ইম্পোর্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আপনারা কী করবেন, গুগল ড্রাইভটি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনার সামনে আপনার এক্সএমএল ফাইলটি শো করবে, দেখতে পারবেন একটু পরেই। তো ভিউয়ার্স এক্সএমএল ফাইলটি শো করার পরে আপনি জাস্ট এই এক্সএমএল ফাইলের থ্রি ডটে একটা ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে স্যান্ড এ কপি এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের উপর একটা ক্লিক করলে আপনার এই এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্ট করেন আমার প্রথম চ্যানেলের মধ্যে যে আমাদের শেয়ার অপশনে অ্যালার্ট মোশন অ্যাপসটি শো করে না, অথবা শেয়ারে গেলে এটা আসে না। তো ভিউয়ার্স তাড়াতাড়ি আমার উপরে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারে, এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে এক্সএমএল ফাইল শেয়ার করবেন। আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনারা ইজিতে ভিডিওর মধ্যে এক্সএমএল ফাইলটি শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স এক্সএমএল ফাইলটি শেয়ার করার পরে এবার জাস্ট আমরা এখান থেকে আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। তো ওপেন করার পর দেখতে পারবেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার আপনি জাস্ট এখান থেকে প্রজেক্ট অপশনের মধ্যে একটা টাচ করে দিবেন। তো প্রজেক্টে টাচ করার পরে আপনারা কিন্তু একেবারে উপরেই এই এক্সএমএল ফাইলটি দেখতে পারবেন। তো জাস্ট আপনারা এখান থেকে এই এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা এখান থেকে দুই আঙুল দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নেবেন এভাবে। এরপর আপনি এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাবেন। তো ভিউয়ার্স নিচে আসার পর আপনি এখানে মধ্যে রেড কালার একটি লেয়ার দেখতে পাচ্ছেন, গ্রুপ ওয়ান লেখা। আপনি জাস্ট এর পাশে দেখেন আরও কিছু স্কাই কালারের লেয়ার দেওয়া আছে। আপনারা জাস্ট কি করবেন, প্রথমেই আমি যেভাবে দেখিয়ে দিব আপনারা ওইভাবে কিন্তু টাচ করতে হবে, যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনারা এটা কোনোভাবে মেক করতে পারবেন না। তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে গ্রুপ ওয়ান লেখা এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে কালার অ্যান্ড ফিল এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এডিট গ্রুপ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন সবাই, জাস্ট এখান থেকে আপনি এডিট গ্রুপ এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে ডান দিকে স্ক্রিনটাকে একটু টান দিবেন। তো টান দেওয়ার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে কিছু লেয়ার বেরিয়ে আসবে। তো জাস্ট এখানের মধ্যে কিন্তু ছয়টা লেয়ার আছে। তো আপনি জাস্ট এখান থেকে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনার ফটো অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথমেই আপনি কী করবেন, এখান থেকে যে কোনো একটা লেয়ারের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এই ওকে অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে কালার অ্যান্ড ফিল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এবার জাস্ট আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটি ফটো আপনি এখানের মধ্যে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স আমি আমার একটা ফটো এখান থেকে নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন যে
আমাদের এই ফটোটি এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে আরেকটি লেয়ারের মধ্যে ক্লিক করব। আরেকটি লেয়ারে ক্লিক করার পর আবারও এখান থেকে আমরা ওকে অপশন একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশন একটা ক্লিক করে এবার আমরা আমাদের গ্যালারি থেকে দ্বিতীয় আরেকটি ছবি আমরা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকন একটা ক্লিক করলে এটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে আরেকটি লেয়ারে ক্লিক করব। সেমভাবে আমরা গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে আরেকটি ছবি নিব। এখান থেকে ছবিটি নেওয়ার পর আমরা এখান থেকে আবার এটা অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, এভাবে আমরা এখান থেকে ছয়টি লেয়ার দেওয়া আছে। আমরা এখান থেকে এই ছয়টা লেয়ারের মধ্যে এরকম করে আমরা ছয়টি পিকচার ছয়টি লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে নিব। তো ভিউয়ার্স দেখেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনিও সেমভাবে এখান থেকে ছয়টি লেয়ারের মধ্যে ছয়টি ফটো অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমার অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। তো আপনি জাস্ট এখান থেকে উপরে দেখেন নিউ ভাইরাল একটা লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলে হবে। তো জাস্ট আমি এখান থেকে নিউ ভাইরালের মধ্যে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরপর আপনি এখান থেকে নিচের দিকে চলে যাবেন। তো নিচে আসার পর আপনি এই পাশে কিন্তু অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে কিন্তু আমাদেরকে ফটো অ্যাডজাস্ট করতে হবে। তো ভিউয়ার্স আমরা কীভাবে অ্যাডজাস্ট করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে প্রথম স্কেলার লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে সেমভাবে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে যাব, গ্যালারিতে আসব। আসার পরে আমরা প্রথম সার্কেলের মধ্যে যে ছবিটি অ্যাড করেছিলাম আমরা মেবি এটা অ্যাড করেছি। সো আমরা এখান থেকে আবারও এই ছবিটা নিব। প্রথমে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এবার কর্নারে প্লাস আইকন একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের এই ছবিটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা অ্যাডজাস্ট করার পরে আমরা এখান থেকে এবার আরেকটি লেয়ারের মধ্যে ক্লিক করব। তো দ্বিতীয় নাম্বার লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে এবার আমরা আরেকটি পিকচার আমাদের অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, আপনি এখানের মধ্যে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আলাদা আলাদা ফটো অ্যাড করে দিলেই হবে। আপনার যে লেয়ারে যে ছবিটি অ্যাড করতে মন চাইবে আপনি ওই লেয়ারের মধ্যে ওই পিকটি অ্যাডজাস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি এভাবে এখান থেকে আপনার প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনি অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স দেখতে পারলেন আমাদের ছবিগুলো এখানে মধ্যে অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা লাস্ট একটি লেয়ারের মধ্যে কোনো ফটো অ্যাড করবো না, কারণ এটা হচ্ছে আমাদের ইফেক্ট। তো ভিউয়ার্স, আমাদের ফটোগুলি অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে। তা আপনি কিন্তু স্মুথলি এখান থেকে প্রত্যেকটি লেয়ারের মধ্যে প্রত্যেকটি পিকচার সুন্দরভাবে আপনারা এখানের মধ্যে বসিয়ে দিবেন। তো বসানোর পরে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাডজাস্ট করবেন, তো তার জন্য আপনারা কী করবেন, একেবারে ভিডিওর প্রথমের দিকে চলে আসবেন, স্ক্রিন থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখান থেকে নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে মিডিয়া অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। নেয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এবার ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে উপরে কর্নারে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এক্সট্রাক্ট অডিও এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাবে। এরপর জাস্ট আপনি এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে উপরে ডিলেট অপশন একটা ক্লিক করলে আপনার ভিডিওটি ডিলেট হয়ে যাবে, আপনার অডিও সাউন্ডটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি প্রায় মেকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার জাস্ট আমরা ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্ট করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশানে একটা ক্লিক করলে আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।